সিম্পল লাইফ মান্থুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজকের দিনটা আমি আমার ছাদ বাগানে ছোট ছোট ফুল দিয়ে শুরু করলাম। ফুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আমার, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এখন গরমের ভাব প্রায় পড়েই গেছে, শীত যাব যাব হয়ে গেছে, কিন্তু তাও দেখছি আমার ছাদ বাগানে দুটো চারটে গাছে এখন বেশ ভালোই ফুল ফুটছে, তো দেখতে বেশ ভালো লাগলো। ওই জন্য ভাবলাম যে না, আমার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও এই জিনিসটা শেয়ার করে নিই, তো সেই জন্যই আর কি। তো এদিকে আমার স্নান ধান তো কমপ্লিট হয়ে গেছে, পুজোও কমপ্লিট, এদিকে এবার এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে, কারণ আকাশটা দেখে বুঝতেই পারছো যে বেশ পরিষ্কার ঝকঝকে আছে, মানে রোদ উঠেছে। তো রোদ দেখে আর রোদ সামলানো যায় মানে লোভ সামলানো যায় না আর কি। তো রোদ দেখেই জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিচ্ছি। তো রোদ না উঠলে মনটাও দেখবে ঠিক ফ্রেশ লাগে না, কারণ ঘর দোর যেন স্যাঁত স্যাঁত করতে থাকে, আর জামা কাপড় মেলেও সেই শান্তি হয় না আর কি, সুখ হয় না যেটাই বলো না কেন। কারণ রোদ না উঠলে জামা কাপড় শুকোবে না, আর এদিক সেদিক করে আবার ঘরে নিয়ে তুলে দিতে হয়, আবার সেই পরের দিন নিয়ে এসে মেলতে হয়, সে যেন একটা এক্সট্রা কাজ, আর ঠিক মনেরও শান্তি লাগে না। তো রোদ যখন উঠেছে চলো আগে এই কাজটাই সেরে ফেলি। আর ছাদে চেয়ারটা দেখে ভাবছো যে ছাদে কেন চেয়ার রয়েছে? ছাদে চেয়ারগুলো রয়েছে তার কারণ হচ্ছে ছাদে তোমাদের দাদাভাই এসে একটু রোদ্রে বসেছিল, আর আমি ওদিকে বালিশ টালিশগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছি। আজকে যেহেতু রবিবার, তো গুলুকে শনিবার দিন আঁকাতে আসে, কিন্তু এই সপ্তাহে শনিবার দিন আঁকাতে আসেনি, আর আজকে ওকে রবিবার দিন আঁকাতে এসেছে। তো আমি ভাবলাম যে না, সকাল সকাল বিছানার চাদর ঠাদরগুলো চেঞ্জ করে দিই, আর তাহলে পরে ওকে আঁকাতে এলে ঘরে বসে আঁকাতে পারবে। আর আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, কারণ হচ্ছে মন্দিরে যাবে সবাই, আমি যাব না, কারণ আমার একটু প্রবলেম আছে বলে আমি যাব না। তো যাই হোক, তোমাদের দাদাভাইও মন্দিরে যাবে, আজকে মন্দিরে একটু মিটিং টিটিং আছে, আর গুলু তো অবশ্যই যাবে, মায়েরাও যাবে, তো আমার জন্য হয়তো একটু প্রসাদ নিয়ে আসবে, আমি সেটাই খাবো। তো রান্নাবান্নার ঝামেলা নেই যখন, ভাবলাম ঘর দোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর সেদিনে এই বাসনের চুবড়িটা নিয়ে এসেছিল, তো তারপরে বাসন কোসনগুলো গুছিয়ে রেখেছিলাম, কিন্তু ওই আর কি, একটা করে নিই আবার যখন যেটা দরকার হয় যেমন তেমন করে রেখে দিই। তো ভাবলাম যে সুযোগ যখন পেয়েছি এই সুযোগটাকে আর হাতছাড়া করা যাবে না, তো সুন্দর করে বাসনগুলোকে গুছিয়ে রাখলাম। কতক্ষণের জন্য থাকবে সেটা জানি না, তবে যতটুকুনি থাকে আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ওই যে প্রথমেই বললাম, আজকে ঘরদোরগুলো একটু পরিষ্কার করব, আর এগুলো সব একটু মোছামুছি করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো আজকে আর তোমাদের রান্নাবান্না এসব কিছুই শেয়ার করতে পারবো না আর কি, যেহেতু রান্নাবান্না নেই সেই জন্যেই। তো চলো এই র্যাকগুলো পরিষ্কার করে নিই, নিয়ে আর এর ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো বার করে ভালো করে সুন্দর করে আবার গুছিয়ে রাখবো। তো গ্রিলগুলোও তার সঙ্গে পরিষ্কার করে নিচ্ছি, আর ভাবছি ঘরের ভেতরটাও পরিষ্কার করে নেব, কারণ ঝুলঝুলগুলো সকালবেলায় আমি ঝেড়ে রেখেছিলাম। ঝুল দেখবে ঠিক ঘর ঝাড়া মোছার আগেই পরিষ্কার করে নিলে বেশ ভালো হয়, না হলে আবার সেই ঘরে নোংরা হবে, তো ওই জন্য স্নানের আগেই ঝুলঝুলগুলো ঝেড়ে নিয়েছিলাম। তো এখন এগুলো এবার পরিষ্কার করে নিই একটু একটু করে, আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর যারা পরিবারে নতুন এসেছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশের বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না, ওটা নোটিফিকেশান অল করে দেবে, তাহলে কি হবে বলো তো, আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এ দেখো বাইরেটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। তো এই ছোটোখাটো ঘর, একটা ঘরের মধ্যে যতটুকুনি পারি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি, একটা ঘরে যতটুকুনি মানে জিনিসপত্র ধরে, মানে ঘরের থেকে জিনিস বেশি হয়ে গেছে এরকম অবস্থা, তো এরপর জিনিসপত্র আনলে কোথায় রাখবো সেটাই ভাবনা চিন্তার বিষয়। তো চলো বাইরেটা তো পরিষ্কার হয়ে গেছে, এবার ঘরের ভেতরটাও পরিষ্কার করে নিই।
আজকে ঘন্টর এইভাবেই আমি গুছিয়ে রাখার চেষ্টা করলাম আর কি। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চলো টাটা।